নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্ণব। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের গোবিন্দনগরে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলা হল। রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেন্দু বসুর অনুগামী এই পার্টি অফিসে বসতেন। কর্মীদের নিয়ে বসতেন স্থানীয় নেতৃত্ব। বর্তমান তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে অপর গোষ্ঠী দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সি প্রার্থী হওয়ায় এই ঘটনা বলে মনে করছেন অনেকেই। জমির মালিক অনিল বাগচির দাবি, তার জমিতে পার্টি অফিস করা হয়েছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব পার্টি অফিস করার সময় বলেছিলেন যখন মনে করবেন ভেঙে দিতে পারেন। সেই মতো স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনুমতি নিয়েই এই পার্টি অফিস তিনি ভেঙে দিলেন। তিনি বাড়ি করবেন তাই ভেঙে দিলেন এই পার্টি অফিস। এটা পার্টি অফিস ছিল না, এখানে গোডাউন ছিল। আচ্ছা, আমার মাইক টাইক দেখো, আমার জামাই ব্যবসা করে, মাইকের ব্যবসা, বক্স ফক্স এগুলো ভাড়া দেবো। তারপরে বলে আমরা কিছুদিনের জন্য করবো, তারপরে তোমার দরকার হলে ভেঙে দেবো। তারপরে ওরা করেছে, এখানে কেউ লোকজন আসে না, ফাটিয়ে ফুটি কেউ লোকজনও আসে না, কেউ কিছু করেও না। এখন আমি এখানে ঘর আমার ফাটিয়ে ফুটিয়ে ভাঙিয়ে গেছে, বর্ষার আগে না করলি ভাড়া দিয়ে তুলে দিছি, ওই ঘরটা ঠিক করব। এর জন্যই আমি বলেছি যে আমি ভাঙিয়ে দিচ্ছি, আমার তো মাটি মুটি ফেলবো কোথায়, বালি বুলি ফেলতে হবে, ঘর কাজ করতে হলে গেটটি ফেলতে হবে। হ্যাঁ, বলতে ঠিক আছে তুমি ভাঙিয়ে দাও। অ্যাকচুয়ালি আমাদের বিধানসভায় টিকিট পাওয়ার তৃণমূল থেকে দরকার ছিল। পূর্ণেন্দু বসু দীর্ঘদিন ধরে পার্টিটা করে এসছেন, সেই পূর্ণেন্দু বসু আজ টিকিট পায়নি, তার বদলে দেবরাজের প্রাণপ্রিয় স্ত্রী অদিতি মুন্সি পেয়েছেন। তার জন্য এরা গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল পার্টি নিজেরাই ভেঙে দিয়েছে, এই নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙে দিয়েছে। এতে আমাদের কোনো যোগ নেই এবং সাধারণ মানুষের কোনো যোগ নেই। রাজারহাট থেকে পলাশ লস্করের রিপোর্ট, চ্যানেল 24/7।